বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের অনেক অমীমাংসিত বিষয়েরই মীমাংসা হয়ে গেছে। বৃহস্পতিবার সচিবালয়ে তলে তলে আপোষের ব্যাখ্যাও দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারত কোনো দেশেই কোনো দলকে ক্ষমতায় বসাতে পারবে না। বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেছেন, সব দেশের সাথে সুসম্পর্ক নষ্ট করতে অনেকেই ষড়যন্ত্র করছে। ওয়াশিংটনে গত 27 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় তিনি বাংলাদেশের আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাক্ষাতের প্রসঙ্গ তুলে সচিবালয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তলে তলে অনেক কিছু হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন সেটি ভুল বলেননি। নিরাপত্তা উপদেষ্টার সাথে যে বৈঠকটা, এই বৈঠকের বিষয়টা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথা বলেছি আমি তো ভুল বলিনি। মির্জা ফখরুলের সমালোচনা করে বলেন, ভারতের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, একথা কখনো মাথায় আসেনি তার দলের। মির্জা ফখরুল সাহেবরা আগ বাড়িয়ে অনেক কথা বলেন, সেটার সাথে আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য তার কোনো মিল নেই। বাংলাদেশে আপনারাই বলুন, বাংলাদেশে সত্যের জন্য যেটা বলতে হয়, ইন্ডিয়া কখন আমাদের ইন্টারনাল ডেমোক্রেসিতে হস্তক্ষেপ করেছে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের ডেকে আনছে। আমাদের দেশের সাথে কোনো কোনো দেশের সম্পর্ক যাতে সুসম্পর্ক বিনষ্ট হয় সেটির জন্য অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আপনারা দেখেছেন ভারতে G20 সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কীভাবে বিশ্ব নেতাদের সাথে আলোচনা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে, এবং আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘ UNGA-তে অংশগ্রহণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটনে গেছেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। এদিকে নেত্রকোণায় আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন ভিসা নীতি তাদের নিজস্ব বিষয়, এই নিয়ে ভয়ের কিছু নেই, নির্বাচন হবে নির্ধারিত সময়ে। নির্বাচন যথাসময়ে হবে এবং কনস্টিটিউশন অনুযায়ী এদেশের নির্বাচন হবে। কে কি বলল কে না বলল সেগুলো তাদের বিষয়। এখন যে সমস্ত দল, যে সমস্ত রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে, তারা অনেক ধরনের কথা বলছেন, অমুক হবে তমুক হবে, সেগুলি বলে কোনো লাভ হবে না। নির্বাচন কনস্টিটিউশন অনুযায়ী যথাসময় হবে। বৃহস্পতিবার নেত্রকোণার মোহনগঞ্জ আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শান্তি শৃঙ্খলায় নিয়োজিত সকল বাহিনীকে আধুনিকায়ন ও সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করেছে সরকার। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।